হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি এসি সার্কিটের ব্যালেন্সড পাওয়ার রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব বেসিক্যালি আজকের প্রবলেমটি খুবই সিম্পল মানে ছোটো একটি প্রবলেম তো দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে আমি বলবো এর আগে কিন্তু এসি সার্কিটের উপর আমার অনেকগুলো বেসিক ভিডিও আছে এই পাওয়ার রিলেটেড বলুন বা থ্রি পেজ রিলেটেড বলুন আপনারা কাইন্ডলি সেই ভিডিওগুলো একটু দেখে তারপরে এই ভিডিওতে আসুন ঠিক আছে তো আমি দেখুন আলোচনা শুরু করতেছি এখানে কোয়েশেনটিতে বলছে এ থ্রি ফেস মোটর ক্যান বি রিগার্ডেড অ্যাজ এ ব্যালেন্সড ওয়াই লোড এ থ্রি ফেস মোটর ড্রস ফাইভ পয়েন্ট সিক্স কিলোওয়াট ওয়ে দি লাইন ভোল্টেজ ইজ টু হান্ড্রেড টোয়েন্টি ভোল্ট অ্যান্ড দি লাইন কারেন্ট ইজ এইটিন পয়েন্ট টু এমপিয়ার ডিটারমাইন দি পাওয়ার ফ্যাক্টর অব দি মোটর খুবই সিম্পল একটি প্রবলেম জাস্ট আমরা এখানে যে কাজটা করতে পারি যে আমাদের যেহেতু এখানে লাইন ভোল্টেজ জানা আছে এবং লাইন কারেন্টও আমার জানা আছে এবং যেটাই হোক আমাদের আমরা জানি যে এখানকার আমাদের যে বেসিক ফর্মুলাটা সেটা হচ্ছে আমাদের এস এখানে দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে ঠিক আছে তাহলে পাওয়ার পি ইজ ইকুয়াল টু রুট থ্রি রুটটি কেন আসতেছে কারণ লাইনে আমার দেয়া আছে যদি আমার ফেজে দেয়া থাকতো তাইলে এটা হয়তো থ্রি আসতো দুটোই যদি ভোল্টেজ এবং কারেন্ট দুটোই যদি ফেজে দেওয়া থাকতো বাট এখানে যেহেতু লাইনে দেয়া আছে তো এখানে আমি অ্যাপ্লাই করব রুট থ্রি বিএল আইএল কস্তিটা বিএল আইএল কস্তিটা তো কস্তিটাটাই আমরা জানি যে ভোল্টেজ এবং কারেন্টের ভিতরকার ফেজ অ্যাঙ্গেল তথা মানে কস সহ যে টার্মটা সেটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর তো সেই পাওয়ার ফ্যাক্টরটাই আমাদের এখানে চাইছে তো ফাইন আমাদের পি এর ভ্যালু আমাদের ফাইভ পয়েন্ট সিক্স সো আমি এসআই ইউনিটে নিলে আমাদের আসে ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড ভিএল এর ভ্যালুটা যেমন আছে এরকমই আমি রিপ্লেস করে দিব অর্থাৎ রুট থ্রি ইন্টু ভিএল ভ্যালু দুশো বিশ লাইনে আছে যেহেতু দুশো বিশ ইন্টু আইএল আইএল এ ভ্যালু হচ্ছে আর কস্তিটা যেটা আছে এটাকে আমি মনে করবো আমার পাওয়ার ফ্যাক্টর যেহেতু পাওয়ার ফ্যাক্টর মানে আমরা জানি যে কস্তিটা তাইলে এখন এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাইলে আমাদের পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা দাঁড়ায় জাস্ট আমরা ক্যালকুলেটারের সাহায্য নিয়ে ফাইভ পয়েন্ট সিক্স ইন্টু ওয়ান ভ্যালুটা দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট এইট এখন এখানে একটা কোশ্চেন থাকে সেটা হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর তো এরকম লিখলে কিন্তু আপনাকে হ্যাঁ কি বলে পরীক্ষা খাতায় কিন্তু জিরোও দিয়ে দিতে পারে কেননা পাওয়ার ফ্যাক্টর কিন্তু কোনো স্পেসিফিক মান হইলেই হবে না এটা লিডিং নাকি ল্যাগিং সেটা আপনাকে বলে দিতে হবে ঠিক আছে তো কোশ্চেনে কিন্তু কোথাও বলা নাই এটা লিডিং নাকি ল্যাগিং তো আমরা আমাদের কিন্তু এটা একটু কমন সেন্স কাটাইতে হয় যে মোটরের ক্ষেত্রে অলয়েস আমাদের এখানে কাজ করে হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কেননা মোটরের ভিতরে থাকে কয়েল ঠিক আছে মোটরের ভিতরে থাকে কয়েল আর কয়েল মানে আমার হচ্ছে ইন্ডাকটিভ লোড ঠিক আছে অর্থাৎ এখানে অবশ্যই 0.807 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এই কথাটা উল্লেখ করতে হবে দেন যেহেতু এটা একদমই ছোট হয়ে গেছে আরেকটা প্রবলেম একটু দেখি আমরা দেখুন এটাতে অ্যানসার দেওয়াই আছে এটা দুটো প্রবলেমই অ্যাকচুয়ালি আলেকজান্ডার বয়ের আমি বরাবরই এই এসি সার্কিট ডিসি সার্কিটের জন্য আলেকজান্ডার বয়টাই রেফারেন্স হিসেবে ফলো করতেছি তো এখানে দেখুন বলছে ক্যালকুলেট ডি লাইন কারেন্ট রিকোয়ার্ড ফর এ থার্টি কিলোয়াট থ্রি ফেজ মোটর হ্যাভিং এ পাওয়ার ফ্যাক্টর অফ জিরো পয়েন্ট এইট ফাইভ ল্যাগিং ইফ ইট ইস কানেক্টেড টু এ ব্যালেন্সড সোর্স উইথ এ লাইন ভোল্টেজ অফ ফাইভ হান্ড্রেড ফিফটি ভোল্ট তো এখানে কিন্তু কোশ্চেনটিতে একটা জিনিস খেয়াল করে দেখুন এটা স্টার কানেক্টেড নাকি ডেল্টা কানেক্টেড কোনো কিছুই কিন্তু বলে নাই ঠিক আছে তাহলে আমাদের কিন্তু একটা ভিতরে একটা কনফিউশন কাজ করতে পারে ঠিক আছে আসলে কনফিউশনে কিছুই নাই আসলে রুট থ্রি ভিএলআইএল কস্তিটা যে ফর্মুলাটা এটা আসলে স্টার ডেল্টা সব ক্ষেত্রেই এই ফর্মুলাটা প্রযোজ্য বাট ভিফেস আইফেস কস্তিটা এটা যদি আপনি থ্রি ভিফেস আইফেস কস্তিটা যদি বের করতে চান তার জন্য অবশ্যই আপনাকে জানতে হবে এটা স্টার কানেক্টেড নাকি ডেলটা কানেক্টেড সো বিষয়টা একটু মাথায় রাখবেন সো আমরা একটু খেয়াল করি যে আমাদের লাইন ভোল্টেজটা হ্যাঁ লাইন ভোল্টেজটা লাইন ভোল্টেজ সরাসরি দেওয়া আছে ফেস ভোল্টেজ দেওয়া নাই যদি ফেস ভোল্টেজ দেওয়া থাকতো তাহলে বারোটা বেজে যেত ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই আমার কি টাইপের ইয়ে সেটা আমার উল্লেখ করতে হতো এবং আমাদের বলে বলেছে ব্যালেন্সড সো আমাদের এখানেও কোনো সমস্যা নাই সো আমরা যে কাজটা করতে পারি আমাদের আগে যে ফর্মুলাটা ব্যবহার করেছি জাস্ট এটা বলে দেওয়ার জন্য আমি এই প্রবলেমটাও একটু সলভ করে দিচ্ছি একটু করে তাহলে পি ইজ আমার কি ফর্মুলা রুট থ্রি সরাসরি আমার লাইন কারেন্টই চাইছে কোনো ফেস কারেন্টও চাইনি ঠিক আছে সো এইভাবেই ডাটা থাকবে সেভাবেই ডাটা দেওয়া থাকবে যদি মিসিং থাকে কোনো কিছু কস্তিটা কস্তিটা তাহলে পি এর ভ্যালু হচ্ছে কত থার্টি কিলো আট থার্টি কিলো মানে থার্টি ইন্টু টেন টু মানে তিরিশ হাজার ইজ টু রুট থ্রি ভিএল ভিএল হচ্ছে কত লাইন বলটে সরাসরি আমার পাঁচশো পঞ্চাশ একদম প্রবলেম জাস্ট আমাদের বেসিকটা বোঝার জন্য এই প্রবলেমগুলো করা এগুলো কোনো সময় আপনারা নেগলেক্ট করে যাবেন না কেননা নেগলেক্ট করে গেলে অবশ্যই আপনারা এইগুলো জিনিস কিন্তু ভুলে যেতে পারেন কস্তিটা কস্তিটার বেলা কত ভ্যালু কত জিরো পয়েন্ট এইট ফাইভ দেখুন এই যে আমি আগের প্রবলেমটা করার সময় আমি বলেছিলাম যে পাওয়ার ফ্যাক্টরটাকে অবশ্যই এক্ষেত্রে মোটরের ক্ষেত্রে অলওয়েজ আমাকে ল্যাগিং ধরতে হবে এখানে কিন্তু দিয়েই দিচ্ছে ল্যাগিং ঠিক আছে কারণ মোটরের ভিতরে থাকে ইন্ডাকটিভ কয়েল কয়েল ছাড়া আর কোনো কিছুই নাই তো কয়েল মানেই সেখানে হচ্ছে ইন্ডাকটিভ লোড বিদ্যমান আর ইন্ডাকটিভ লোড আমরা জানি যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে কাজ করে সো আমাদের এটা কত জিরো পয়েন্ট এইট ফাইভ সরি হ্যাঁ জিরো তাহলে ফাইনালি আমাদের আইএলএ ভ্যালুটা আমার দাঁড়াচ্ছে আমি ভাগ করে দেব তিরিশ হাজার উপরে তিরিশ হাজার নিচে রুট ইনু পাঁচশো পঞ্চাশ এইট ফাইভ তাহলে এখান থেকে যদি ফাইনালি আমি একটু হিসাব করি ক্যালকুলেটার সাহায্যে তাইলে আমার আসতেছে তিরিশ হাজার

আমরা কিন্তু কারেন্ট পাওয়ার ফ্যাক্টর মানে ডাটা দেয়া থাকবে সেই ডাটাকে ইউজ করে অন্য টাইপের ডাটাগুলো বের করতে পারি তো এই ছিল আজকের মতো সিম্পল একটি ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ